হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। সো আজকে কিন্তু আপনাদের সাথে একটা ঝাঁকানাকা মোড আমি শেয়ার করব। তার মধ্যে হচ্ছে এই দেখেন, আমি একটু ক্যামেরাটা বামে নেই। সো এই দেখেন ও ভাই, দেখছেন মানে এখানে পুলিশ দাঁড়ায় আছে আর পুলিশ কিন্তু গাড়ি আটকাচ্ছে। সো এই পুলিশ প্লাস এই পুলিশের জিপ মোড প্লাস এই আসামি, এই তিনটা মোডই আজকে আমি শেয়ার করব। আর মোডটা কিন্তু পাসওয়ার্ড দ্বারা লক করা আছে। সো পাসওয়ার্ডটাও আমি বলে দেব। সো পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকেন। আপনারা যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করেন নাই, তারা প্লিজ 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 এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের নিকট নোটিফিকেশন চলে যায়। আর পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকেন, কারণ আমি এ টু জেড সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো এবং ক্লিয়ার করে দেবো। সো আশা করি আপনারা পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকবেন। আমি গাড়িটা ভিতরে ইন করি, ইন করে আমি মূলত চলে যাই। সো আমি চলে যাচ্ছি আমার ইন্ট্রো ভিডিওতে। ইন্ট্রো থেকে ফিরে এসে আমরা আমাদের মূল রিভিউ প্লাস লিংকের ভিডিওটা দেখবো। সো ভিউয়ার্স, ফিরে আসলাম ইন্ট্রোর পর। আর আপনারা স্ক্রিনে যেই পুলিশের গাড়ি বা জিপ গাড়িটা দেখতে পারতেছেন, আজকে মূলত আপনাদের সাথে আমি এটাই রিভিউ করব। প্লাস কী কী ফ্যাসিলিটি আছে তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর একটা কাজ করব, তা হচ্ছে মূলত মোডটা লক করা। সো পাসওয়ার্ডটাও আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকেন। আর আপনারা যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একজন মেম্বার হন নাই, তারা প্লিজ 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 এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের নিকট নোটিফিকেশন চলে যায়। সো ভিউয়ার্স, চলেন আমরা গেমস ইন করি। এফ এম মোডে ক্লিক করলাম। এখন আমি মূলত একটা ম্যাপ সিলেক্ট করব, আর আমার সবচেয়ে ফেভারিট ম্যাপ হচ্ছে অনুগিরি টু সোলো। সো আমি এই ম্যাপটা সিলেক্ট করে দিলাম, গোতে ক্লিক করে দিলাম। আর আপনাদের মোডটা কেমন লাগছে আপনারা পুরো ভিডিওটা দেখার পর, ডাউনলোড করে খেলার পর আমাকে কমেন্ট করে জানাই দিয়েন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমি যেহেতু রিভিউ করতেছি, সো রেড তো করতেই হবে, ইনশাল্লাহ আমি ভিডিও শেষের দিকে রেড করে দেব। সো এই দেখেন আমরা অলরেডি গেমসে কিন্তু ইন করে ফেলছি। আর মানে পুলিশের গাড়িটা দেখে আমার পুরো বাংলা ছায়াছবির কথা মনে পড়ে গেছে, অনেক আগের বাংলা ছায়াছবি। ওইখানে মূলত দেখতেন যে মানে ছবি শেষ পর্যায়ে পুলিশ আইসা মস্তানকে ধইরা নিয়ে যায়। সো ওই কাহিনীগুলো মনে পড়ে গেছে। সো আর এই টপিকে না যাই, আজকে যেহেতু রিভিউ করতেছি, সো আমরা চলেন প্রথমে আমরা ইন্টেরিয়র ক্যামেরাটা দেখে আসি। সো আমরা প্রথমেই দুই নম্বর ক্যামেরাতে যাব। ও ভাই, এত ডার্ক ক্যান, মানে স্টিয়ারিং হুইলটাও দেখতে পারতেছি না, বাট এখানে ম্যাপ আছে, প্লাস মানে ড্যাশবোর্ডটাও তেমন একটা বোঝা যাচ্ছে না। ওকে, নো প্রবলেম, আমরা এটা ক্ষমার দৃষ্টিতে দেখলাম। এখন আমরা তিন নম্বর ক্যামেরাতে যাই। তো সো তিন নম্বর ক্যামেরাতে চলে আসছি। এখন দেখেন আমাদের কিছু কাজ আছে, তা হচ্ছে আমরা ফ্যাসিলিটির বাটন দেখবো। তার আগে চলুন ডিপারটা চেক করি। ও ভাই, ডিপার দেওয়ার সাথে সাথে দেখছেন উপরের লাইটগুলো জ্বলে লাগছে, খুবই জোস লাগলো। তো উইপারের বাটনটাতে ক্লিক করি। তো উইপারের বাটনে ক্লিক করার সাথে সাথে দেখছেন উপরে কিন্তু যে সাইরনটা থাকে ওইটা জ্বলতেছে, সো খুবই জোস লাগলো দেখা। এখন আমরা কি করব, এখন আমরা দরজার বাটনে ক্লিক করব। সো দরজার বাটনে ক্লিক করলাম, কি হইলো কিছুই তো বুঝলাম না। আপনারা যদি বুঝে থাকেন তাহলে কমেন্ট করে দিয়েন। সো দরজার বাটনটা মনে করি যে কোনো কাজ করে না। সো এখন চলেন উপরে বাম পাশে 1 2 3 লেখা যে বাটনগুলো আছে, বা ফ্যাসিলিটির বাটন বা অ্যানিমেশন বাটন, ওইগুলোতে ক্লিক করি। সো আমি 1 নম্বর বাটনে ক্লিক করলাম। এই দেখেন মূলত উপরে যে সিকলটা ছিল, বা যেই মূলত এটাকে কি বলে কাটা তারের বেড়া ছিল, ওইটা ড্রাইভারের সামনের আয়নাতে বা গ্লাসে পড়ে গেছে। সো 2 নম্বরে ক্লিক করি। তো 2 নম্বরে ক্লিক করলে কি হয়, এই দেখেন সামনের যে ইঞ্জিন কভারটা আছে সেটা ছুটে গেছে বা খুলে গেছে। সো ওকে, 3 নম্বরে ক্লিক করি। 3 নম্বরে ক্লিক করলে ও ভাই, পুলিশ চলে আসছে। ও ভাই, খুবই জোস। তো এইটা দিয়ে মূলত আপনারা গাড়ি আটকাতে পারবেন রাস্তায়, কারণ পুলিশ দেখলেই গাড়ি আটকায় ফেলে গাড়ির ড্রাইভাররা। সো খুবই জোস লাগলো। তো মোটটা মানে এই অ্যানিমেশনটা দেখে আমার কাছে খুবই জোস লাগলো। সো আমরা এক এক করে অ্যানিমেশনগুলো অফ করে দিই, আমাদের পুলিশ চলে গেছে। সো চলেন আমরা একটু ড্রাইভ করি। আর আমি তো স্পিডটা চেক করবো না, আপনারা স্পিডটা চেক করে আমাকে কমেন্ট করে জানাই দিন স্পিডটা কেমন। বাট কন্ট্রোল লিনটা আমার কাছে খুবই জোস লাগছে। এই দেখেন আমি ড্রাইভ করতে করতে ব্রেক দিই। এই দেখেন ব্রেকটাও সেই লেভেলের, মানে খুবই জোস একটা ব্রেক। সো আমি যেহেতু রিভিউ করতেছি, সো রেড যদি আমি করতে চাই আমি 10-এর ভিতর দিব 9। 1 পয়েন্ট কম দেওয়ার একটাই কারণ, তা হচ্ছে আমি স্পিডটা চেক করতে পারি নাই, প্লাস ড্যাশবোর্ডটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। আপনারা কত পয়েন্ট দিবেন 10-এর মধ্যে তা কমেন্ট করে জানাই দিন। আর এই দেখেন আমাদের কিন্তু মোডটা খুবই জোস। এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাব, কারণ এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মূলত এই মোডটা ডাউনলোড করবেন, প্লাস কিভাবে পাসওয়ার্ডটা দিবেন বা পাসওয়ার্ডটা কি তাও আপনাদেরকে বইলা দিব। সো আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে।
সো ভিউয়ার্স আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে আর এটাই মূলত হচ্ছে সেই মোড যা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি সো আপনারা আমার ভিডিওটার ডেসক্রিপশন বক্সে যে মোডটা পাবেন বা লিংকটা পাবেন মোডের সেই লিংকে ক্লিক করলে আপনারা মূলত এই ভিডিওটাতে চলে আসবেন আসার পর এই চ্যানেলটার নাম হচ্ছে মিনহাল বা মিন্নাল ফক্স সো আপনারা প্রথমে যে কাজটা করবেন তা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এই দেখেন সাবস্ক্রাইব করে অলে ক্লিক করে দেবেন আর যারা মূলত আমাকে ভালোবাসেন তারা হয়তো আমার কথাটা শুনবেন সাবস্ক্রাইব করে ফেলবেন সাবস্ক্রাইব করার পর আপনারা সিম্পলি এই ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন ক্লিক করার পরে এই দেখেন এখানে লেখা আছে বাসের নিউ পুলিশ জিপ মোড রিলিজ F10 মোড ওকে সো মোডটা রিলিজ হয়েছে কোন দিন 12 তারিখ সো এই মাসেরই 12 তারিখে মোডটা রিলিজ হয়েছে আপনারা এখানে দেখবেন যে F1 F2 F3 এরকম লেখা অনেক অনেক অনেকগুলো ভিডিও লিংক আছে সো আপনারা সিম্পলি এই দেখেন এখানে একটু নিচে নামলে তথা পুরো নিচে নেমে গেলে আপনারা এখানে পেয়ে যাবেন পুলিশ জিপ মোড ডাউনলোড লিংক সো এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মিডিয়া ফাইল লিংক আর শেয়ার মোডস লিংক আপনারা যারা যারা মূলত VPN ইউজ করেন মোবাইলে তারা মূলত এখান থেকে মিডিয়া ফাইল লিংক থেকে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন আর যারা যারা মূলত আমার মতো VPN ইউজ করেন না তাদের জন্য সিম্পলি শেয়ার মোডে ক্লিক করবেন ক্লিক করলে 10 MB একটা ফাইল পাবেন ওই ফাইলটা আপনারা ডাউনলোড করে ফেলবেন সো এটাই হচ্ছে মূলত মোডের কাজ বা মোডের ফাইল সো আপনারা ডাউনলোড করার পরে আপনাদের আরেকটা কাজ করতে হবে তা হচ্ছে মোডের পাসওয়ার্ডটা আপনাদের প্রয়োজন পড়বে সো পাসওয়ার্ডটা আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন পাসওয়ার্ডটা হচ্ছে 9876 সো আবারও বলতেছি 9876 সো এটাই হচ্ছে মূলত পাসওয়ার্ড আপনারা আপনাদের মোবাইলের জেড আর্কাইভার অ্যাপ দিয়ে মূলত পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দেওয়ার পরে ফাইলটা আনলক হয়ে যাবে আপনারা যেভাবে মূলত ভার্স সিমুলেটর ইন্দোনেশিয়া গেমসে কোনো মোড অ্যাড করতে হয় সেই প্রসেস অবলম্বন করেই মোডটা অ্যাড করবেন সো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাই দিন আশা করি আজকের ভিডিওটা দেখে আপনারা উপকৃত হয়েছেন আপনারা যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করেন নাই তারা প্লিজ 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 এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের নিকট নোটিফিকেশন চলে যায় সো আমি আজকের মতো বিদায় নিই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিজের খেয়াল রাখেন আল্লাহ হাফেজ